হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আমরা এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি নিয়ে। তো আমি একরকম শরবত তৈরি করব আর ও একরকম শরবত তৈরি করবে, তোমারটা আগে বলো। তো আমি তৈরি করব ছাতুর শরবত, যেটা হচ্ছে রাস্তায় পাওয়া যায় আর আমরা রাস্তার ধারে খেয়েই থাকি। অনেকে খেয়েছো, অনেকে আবার খাওনি। যে দেখো কিভাবে তৈরি করি, একদম পারফেক্ট ওদের মতনই তৈরি করব। আর আমি তৈরি করব আমের লস্যি, কাঁচা আমের লস্যি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো আগে প্রথমে আমি আমটা কেটে নেব। আর এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ আমার ছাতুর রেসিপি তৈরি করার জন্য পেঁয়াজ লাগবে। লঙ্কাগুলো ধুয়ে ধুয়ে আমি এখানে জোগাড়জাটি করে নিচ্ছি। আমাদের লঙ্কা আর পেঁয়াজ লাগবে। তো লঙ্কাগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে এই তো এখন ছোটো ছোটো করে নেবো, কারণ মুখে পড়বে, তো বেশি বড় বড় করলে আবার ভালো লাগবে না। তো মিক্সি বাটির মধ্যে আমি আমগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা আম দিয়েছি, দিয়ে দেবো টক দই। তো আমি লস্যির জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না। এবার আমি দিয়ে দেবো চিনি, চিনিটা একটু বেশি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, আমটা টক আছে। সাথে দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন। আমি এটা পেস্ট করে নিয়ে আসি। তো এখানে এরকম ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি, কারণ এতটা ছোটোই লাগবে, বড় বড় করলে হবে না, মুখে পড়বে। আজ হাম বড়িয়া বানায়েঙ্গে ছাতু কা ঘোল, বিহার মে ইয়ে সব চলতা হে, বিহারি স্টাইল মে বানায়েঙ্গে। এই যে লেবু, লেবুটা কেটে নেবো। আমাদের ছাতুর ঘোল বানানোর জন্য কিন্তু গাইস লেবু লাগবে। তো আমি লেবুটাও দেখো, পাকা লেবু দিলে বেশি ভালো লাগবে, ওরা কিন্তু পাকা পাকা হলুদ হলুদ লেবুগুলোই দেয়। তো আমি লেবু এক টুকরো এরকম দুফালা করে কেটে নিলাম। এবারে শুরু করব, আগে আমেরটা হবে, তারপর আমি করব। তো গাইস আমি একটা ভাজা মশলা তৈরি করব এই ঘোলটা বানানোর জন্য। তো গোলমরিচ নিয়ে নিয়েছি, আর এটা আছে জোয়ান, আজোয়ান, আজোয়াইন, আজোয়াইন দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর দিতে হবে ধনে, গোটা ধনে দিয়ে দিলাম। তো এই মশলাটাকে আমি ভেজে নেবো, শুকনো খোলায় ভেজে শিলে গুঁড়ো করে নেবো এটাকে। তো গুঁড়ো করার পর আসছি। তো বন্ধুরা এখানে আছে, তো আমাদের ছাতুর গোল তৈরি হচ্ছে। এখানে আছে চানা ছাতু, তো তোমরা ছোলার ছাতুই নেবে। ও ছাতুর গোলটা খুব সুন্দর তৈরি করে, বাড়িতে তৈরি করে। তো আমি ছোলার ছাতু নিয়েছি, সেই জন্য আমি বললাম তুমি তৈরি করে একটু দেখাও। এই যো এতটা মতন দিয়ে দিই, প্রথমে এক গ্লাস করি, একটু লবণ দিয়ে দেবো, বিট নুন দিয়ে দেবো, লেবু, লেবু দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো যতটুকু পরিমাণ খাবে। যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটা দেবে না। কাঁচা লঙ্কা এবার দেব, জল দেব। জল দেওয়ার পর ডালের কাঁটা আছে, ডালের কাঁটা দিয়ে দিয়ে দেখো ডালের কাঁটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, দোকানের মতন, একদম দোকানের মতন, যাতে একটু ডালা না থাকে। একদম রাস্তার পাশে যেরকম ছাতুর ঘোল পাওয়া যায় সেরকমই তৈরি হবে, তোমরা দেখতে থাকো। হয়ে গেছে, এবারে একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি, দেখছো কত সুন্দর তৈরি হয়েছে। এবারে দেখো এর সঙ্গে যে আমি মশলাটা তৈরি করেছিলাম, এই যে সব কিছু, জিরে, ধনে, তারপর গোলমরিচ,
আজওয়ান সব ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা এরমভাবে দিয়ে দেব। দিয়ে দিলাম, এবার এর সঙ্গে একটু চাট মশলা দিতে হবে। এই যো চাট মশলা, এর সঙ্গে এই দিয়ে দিলাম। এই তৈরি হয়ে গেল ছাতুর ঘোল, ছাতুর শরবত। একদম ঠান্ডা ঠান্ডা, জলটা ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে, খুবই সুন্দর। ঠিক আছে, তুমি আরো একটা তৈরি করো, দেখি একটা খেয়ে। এই চাট মশলা না থাকলে তোমরা জল জিরাটা দেবে, খুব ভালো। খুব সুন্দর, মানে পুরো অভিকল ওখানকার মতন হেভি হয়েছে, হেভি মানে দারুণ হয়েছে খেতে, মানে আমার খেয়েই শান্তি। মানে এটা যে এবার আমি, মানে এটা বাড়িতে আমি তৈরি করি, এবার যেটা মানে বানিয়েছি পুরো একদম পারফেক্ট ওদের মতন, মানে একটু এদিক ওদিক হয়নি। ওই যে ভাজা মশলাটা দেওয়া হয়েছে, ওই ভাজা মশলাটাই কিন্তু ওরা দেয়, ওটা খুবই সিক্রেট। আমি অনেক কষ্ট করে ওদের থেকে জিজ্ঞাস করে করে বার করেছি জিনিসটা, ওরা বলতে চায় না, ওরা ব্যবসার জিনিস তো। আর এখানে যে কাঁচা আমের লস্যিটা আমি তৈরি করেছিলাম, ওটা বড় মিক্সিতে আবার এ দিলাম, নাহলে হচ্ছিল না। ওর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, ঠান্ডা জল একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু লেবুর রস। তো আমাদের কাঁচা আমের লস্যি একেবারে তৈরি, কাঁচা আমের লস্যি, কাঁচা আমের লস্যি। এবার আমরা সার্ভ করে দেবো। ও দারুণ দেখতে হয়েছে, দারুণ। একটুখানি মশলা এর মধ্যে দিয়ে দাও, ওই গুঁড়ো মশলাটা, যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম, মশলাটা গুলে গেলে বেশি ভালো লাগবে, বেশি ভালো লাগবে। আর একটু চাট মশলাও তার মধ্যে দিয়ে দিতে হবে। এই যে এতটা মতন চাট মশলা দিয়ে দেবো। এই যো রাখো, ক গ্লাস হবে, 3 গ্লাসের মাপ আছে। বানিয়া সে হাম ছাতুর গোল দে দেঙ্গে। তো একটুখানি উপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেবো, যেমন সবাই দেয়। ব্যাস হয়ে গেল। দেখো আমাদের দু রকমের শরবত তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে কাঁচা আমের লস্যি আর একটা হচ্ছে ছাতুর শরবত। তো এই কাঁচা আমের লস্যির মধ্যে তোমরা উপর দিয়ে মাখা সন্দেশ একটুখানি ভেঙে ভেঙে দিতে পারো, ভালো লাগবে খেতে। কিছু আম কুচো করেও দিতে পারো, খেতে ভালো লাগবে। তো আমরা আর দিইনি, তো আমরা এখন খাবো, খাওয়ার জন্য মন ছটফট করছে, টেস্ট করে একটু দেখবো। ঠিক আছে, মানে খেতেই হবে, শরবত বলে কথা। আমাদের ছাতুর ঘোল তৈরি হয়ে গেছে, আর এখানে ম্যাঙ্গো আমের লস্যি, কাঁচা আমের লস্যি, হ্যাঁ আমের লস্যি। তো আমাদের এখন খাওয়া দাওয়া চলবে, নাও এটাও দিয়ে দাও, একটা গ্লাস আছে। দুদিকে দুটো নিয়ে নিয়েছি, দুভাবেই টেস্ট করে দেখবো কেমন হয়েছে। প্রথমে আম, ছাতু, দুটো দু রকমে দারুণ হয়েছে। আমি আমটা খেয়ে দেখি কোনটা খাবো, হেভি হেভি বলাই যাবে না। পুরো লস্যির মতো হয়েছে, বলো একদম ছাতু। সুনামটা করো, দেখছো ছাতুটা তো আমি বললাম প্রথম থেকে ভালো করে, দারুণ হয়েছে গো। আমটাও ভালো হয়েছে, ছাতুটাও ভালো হয়েছে, যেটা ইচ্ছা সেটা খাবে। ঠিক আছে, গরমে একদম প্রাণ জুড়িয়ে যাবে। তো তোমরা বাড়িতে বানাও এরকম শরবত, আর বাড়ির সকলকে খাওয়াও। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে, টাটা।